আসসালামু আলাইকুম। ভিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিয়েছেন ভর্তি থেকে। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ শামীম হোসেন। মোহাম্মদ শামীম হোসেন, জি। আপনি তো এখানে ভর্তি ছিলেন, জি। তো কেন ভর্তি ছিলেন একটু আমাদেরকে বলবেন, কি কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল দীর্ঘ এক বছর যাবৎ আমার কোমরে থেকে উপরে আর কি আপনার ডিস্ক ফোলাপ হয়েছে। ডিস্ক ফোলাপ হওয়ার কারণে অনেক জায়গায় ওষুধ খেয়েছি, মানে ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু কাজ হয় না। পরে আমি স্যারের এই ফেসবুকে স্যারের এই অ্যাড্রেসটা পাইছি, পাওয়ার পরে আমি আসছি। আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন যাবৎ ছিল? প্রায় এক বছর যাবৎ। এক বছর যাবৎ, জি। এক বছর যাবৎ আপনি ভুগছিলেন। আপনি অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন? জি, অন্য জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু খালি ব্যথার ওষুধ দিত, মানে কিছুদিন যাবৎ খেতাম, পরে মানে ব্যথাটা কমত না। চিকিৎসাটাই নিয়েছিলেন কি শুধুমাত্র আপনি মেডিসিনের মাধ্যমে, নাকি অন্য কোনো থেরাপি বা অপারেশন কোনো কিছু ছিল? কবে ভর্তি হয়েছিলেন? আমি ভর্তি হয়েছি 31 তারিখে। 31 তারিখ, জি। আজকে 10 দিন। বিভিন্ন ইলেকট্রনিক এর মাধ্যমে থেরাপি এগুলো নিয়েছি, এরপরে মেডিসিনও কিছু আছে মেডিসিনের মাধ্যমে, জি। আচ্ছা, আমাদের দর্শকদের একটু বলবেন আপনার এখন কি অবস্থা? আমার এখন অবস্থা খুবই ভালো। আমি 10 দিনে এখন মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো। আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যারা এসব রোগে ডিস্ক ফোলাপ এসব রোগে আছেন, তারা অবশ্যই ডাক্তার শফিউল্লাহ প্রধানের হাসপাতালে আপনারা আসবেন, এসে চিকিৎসা নেবেন। যে এসে চিকিৎসা নেবেন, তাহলে তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কি? জি জি, সুস্থ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এটি কি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? জি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো নিজে আসছি। আচ্ছা, নিজে আসছি। আচ্ছা, আপনি কি এখন মানে সন্তুষ্ট এই এখানকার চিকিৎসা সেবা? জি জি, আমি খুবই সন্তুষ্ট। এই জায়গার পরিচালনা খুবই সুন্দর, সবকিছু মনোরম, মানে চিকিৎসা গুলো খুবই ভালো। আচ্ছা, চিকিৎসা মানটা ভালো না? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি সনেট পত্রিকা থেকে। আসসালামু আলাইকুম।